মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের বাড়িঘর নির্মাণ করতে অভাবে টিলা কাটা হচ্ছে পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে টিলা কাটা বন্ধ হচ্ছে না সরেজমিনে দেখা যায় দুর্গম পাহাড়ি রাস্তার পাশের বিভিন্ন স্থানে টিলার মাটি কাটা চলছে অনেক স্থানে টিলার কাটা অংশ পুরনো আবার কিছু অংশ নতুন কোথাও সমতল স্থানে টিলারের লাল মাটি ফেলা হচ্ছে গত শনিবার উপজেলার বিশামনি নামক এলাকার একটি টিলা কাটার সময় জৈনক ব্যক্তি জানালেন তিনি নতুন একটি ঘর তুলবেন এর জন্য টিলার মাটি কাটছেন এ প্রসঙ্গে তিনি বলেন টিলারের মাটি কাটা যায় না এটা জানি অপরাধ তারপরও কাটছি পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায় সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোন টিলাই কাটা যাবে না শুধু পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে টিলা টিলা কাটা কাটা যাবে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে বিধান রয়েছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন বিষয়টি নিয়ে আমি যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করেছি পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন বিষয়টি আমার নলেজ কলেজে নেই আমি ঢাকাতে আছি দেখছি আমি বিষয়টি আচ্ছা এখন তো আপনি বলতেছেন এটা আপনি কাটাইছেন না আপনার বাতিস দেয় তো এটার অপরাধী কি আপনি না স্যার আপনি একটা জিনিস স্যার আপনার কথা হলো যে গরিব মানুষ স্যার আমরা এটা তিমি বনিক এনএনটিভি মোলোভি বাজার